তো গুড মর্নিং, এখন বাজে সকাল 10:30। তো এবং খুশির বাবা চলে গেছে, মানে ও সকালবেলা আমরা চা খেয়েছি, চা খেয়ে সবাই মিলে ম্যাগি খেয়েছি, আর ম্যাগি খেয়ে চলে গেছে নগরে, মানে গ্যাস শেষ হয়ে যাচ্ছে তো গ্যাসের জন্য মেমো কাটতে চলে গেছে। আর ও বলো যে সকালবেলা ভাত খাবো না, তো সবাই মিলে ম্যাগি খেয়েছি আর এখন স্নান করবো, সব কাজ শেষ। ধরো আমরা আমার যারা আমার ব্লগ রুজ দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের রুজ লেপামোচা, তো আমাদের লেপামোচা হয়ে গেছে, মানে ঘোর আর কি রুজ আমাদের লেপতে হয়, যেটা এখানে নিয়ম আর কি আমার শ্বশুরবাড়ির। আর এদিকে সবাই এরকম করে, তার জন্য তো গোর দৌড় লেপামোচা হয়ে গেছে, মানে উঠোনো যারা দিয়ে যার তো অনেকটা সকাল সকালে দিয়েছি, মানে সব কাজ শেষ। আর এখন স্নান করবো, স্নান করে রান্না করবো, স্নানটা করে আসি তারপর আবার কথা হবে। আর বুঝতেই পারছো বিয়েও চলে আসছে, আর সবাই মিলে এই যে কাজ করছি ভালোই লাগছে, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে না ভালোই লাগে। আর এই যে এদিকে মানে ওই জায়গায় মানে খাবারের একটা প্যান্ডেল হবে আর কি, তার জন্য ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আর ওইদিকে আম গাছগুলো মানে আগে কাটা হয়েছিল, আম গাছের ডালগুলো, তো ওই ডালগুলো কী হচ্ছে মানে এখানেই শুকিয়ে গেছে, তো এই দিকটা পরিষ্কার করা হচ্ছে বলে ওই দিকটা মানে রান্নাঘরের এখানে রান্নাঘর হবে, এখানে রান্না করা হবে, রান্নাঘর হবে, তো ওই পাশ দিয়ে এই ডালগুলো রেখে দিচ্ছেন অঙ্কুশের বাবা। তো সবাই মিলেমিশে চুরদা অঙ্কুশের বাবা, মানে আমরা সবাই মিলেমিশে আর মিলেমিশে কাজ করতেও ভালো লাগে বলো, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করলে খুবই ভালো লাগে। তো এই যে ওই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, এখন বাজে 11:30। আর এদিকে ব্যান্ড পার্টির আর কি লোক এসেছিলো, তো ঠিক করা হয়েছে যে এই যে এখানে অঙ্কুশের পাপা আসার সময় শুধু বিস্কিট নিয়ে এসেছিলো, গাড়ি থেকে নামিনি, তো ও মানে কমলা আর আঙুরগুলো নিয়ে আসছে, মানে অঙ্কুশ মানে বলেছিলো যে আমার জন্য আঙুর আনো, তো ও মানে কমলাগুলো নিয়ে এসছে আর আঙুর। আর এখানে ওই কালো ব্যাগটাই আছে ওর হরলিক্সটা শেষ হয়ে গেছে, তো ও গিয়েছিলো বললামই তো নগরে, তো এইগুলো নিয়ে এসছে। আর ওইদিকে অঙ্কুশ বলছে যে আমাকে একটা দাও, খাবে তো না, তো ওর পাপা একটা চুলে মানে ওকে দিয়ে দিয়েছে। তো এই যে বাবার ছেলে মিলে দুজন মিলে এগুলো মানে ও বলছে যে খাবো খাবার, এই যে সবাইকে দিচ্ছে যে খাও, তো ও কথা বলছিলো, তো ভালোভাবে মানে ভালোভাবে বয়সটা আসছিলো না, তার জন্য আমি বয়সটা কেটে দিয়েছিলাম। তো ওরা দুজন মিলে এই যে কমলা খাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ও তো ওর বাবাকে পেয়ে না একদম মানে কী বলবো সবাইকে ভুলে গেছে, ধরো ঠামির সঙ্গে আগে অনেকটা মেলামেশা করতো, বা আমার সঙ্গে, মাকে তো ভুলেই গেছে, সবাইকে ভুলে গেছে, তো বাবার সঙ্গে সব সময়ও খেলা করে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2, তো আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, আর ওরা দুজন মিলে অনেকগুলো মানে বাস আর কি কাটা হচ্ছে, আর সকালবেলা তো ম্যাগি খেয়েছি আর এখনও খাওয়া হয়নি। খেয়ে দিয়ে ওকে বলছে যে তুমি ঘুমাও, ও বিছানায় আছে এখনও ঘুমাচ্ছে না। আর ওরা দুজন মিলে চুরদা আর অঙ্কুশের পাপা মিলে বাস কাটছে, তো চলো দুপুরবেলা রান্না করেছি। এই যে এখানে আছে মানে ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে একটা চাটনি করেছি, আর এখানে আছে কুমড়ো দিয়ে ডাল পাটিয়ে বানিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে শিম আর আলু দিয়ে চচ্চড়ি, আর একটা হচ্ছে গিয়ে কচু দিয়ে একটা তরকারি হয়েছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাসন ধুয়ে নিয়েছি, তো চলো এবার দেখি ওইখানে ওরা সবাই মিলে খেলা করছে। আর ওই যে আমি ভিডিও করছি ও দেখতে পাইনি, তো প্রথম আমাকে হাই বলেছিলো, তারপর কাপড়গুলো সবগুলো এক জায়গায় নিয়ে বলেছে যে আমাকে দেখিও না, আর এই যে বলছে যে এইগুলো দেখাও যে আমি উঠানটা লেপেছি যে ওইটা দেখাও, তো আমি ভিডিওটা করলাম। আর এই যে ওরা সবাই মিলে এখানে খেলা করছে, আর ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করা হয়েছিল, এখানে খাওয়ার জায়গা মানে ওই জায়গায় মানে প্যান্ডেল হবে ভালোভাবে, প্যান্ডেলের জন্য মানে খাওয়ার প্যান্ডেল হবে আর কি, তাই আর রান্নাঘরটা হবে। তো এই যে ওরা সবাই মিলে খেলা করছে।
আর অঙ্কুশ দুপুরবেলা ও ভাত খেয়ে ঘুমিয়েছিল, আর সন্ধ্যার পরে অনেকটা লেট করে ঘুমিয়েছিল, তো তাই সন্ধ্যার পরে উঠেছে। তো ওঠার পর আর কি মানে আমি বিছানাগুলো ভালোভাবে ভাবলাম, ভালোভাবে বিছানাগুলো পেতে নিয়ে আর বিছানা চাদরটা উঠিয়ে নেব, আজ কাল ধুয়ে দেব। তো আর এই যে অঙ্কুশকে দিয়েছিলাম আর কি, মানে এখন দুপুরবেলা মানে একটু একটু ঠান্ডাও লাগে, তার জন্য ওকে ওই ব্লেঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছিলাম। আর ব্লেঙ্কেটের উপরে না উষারটা লাগিয়ে দিয়েছি, কেন বলো তো কালো হলে না এত বড় ব্লেঙ্কেট ধুতে অনেকটা মানে কষ্ট হয় তার জন্য। তো এবার বিছানা চাদরটা আমি উঠিয়ে নেব, আর উঠিয়ে আর একটা বিছানা চাদর পেতে দেবো। আর অঙ্কু জানো চট করে মানে ও খেলছে খেলছে হঠাৎ করে চট করে বিছানায় উঠে যায়, তার জন্য আমার বিছানা চাদরটা না অনেকটা ময়লা হয়ে যায়, কি বলবো বলার মতো কোনো বাসা নেই। আর অঙ্কুশ না অনেকটা দুষ্টুমিও করে গো। আর এই যে পেতে দিয়েছি, আর মানে ও সন্ধ্যার পরে উঠেছে, অনেকটা লেট করে ঘুমিয়েছে, আর দুপুরবেলাও ঘুমানো না, ধরো 2.5-3 ঘন্টা ঘুমাবে, তো অনেকটা সময় ও ঘুমায় দুপুরবেলা। তো আগে জানো এতটুকু মানে ঘুমাতো না গো, আগে আমাকে না অনেকটা মানে জানো অনেকে আছে বিশ্বাস করবে না কথাগুলো, তো রাত্রে যখন 1:30 বাজে মানে ওর রুটিন হয়ে গেছিলো যে রোজ রাত্রে 1:30টার সময় উঠে ও বিছানায় খেলতো। আর একটা মানে এত ছোটো বাচ্চা বলো একা একা খেলবে, আর বিছানা চাদর থেকে যদি পড়েও যায় তো অনেকটা ডর ছিল, তার জন্য আমি ওর সঙ্গে সজাগ থাকতাম, তো জেগে থাকতাম আর কি, সারা রাত্র এইভাবে কাটাতাম। আর আমারও অবস্থাটা একদম মানে খারাপ হয়ে গেছিলো বলো, সারা রাত্র রাত্রেও মানুষ সারা দিন কাজ করে, রাত্রিবেলা একটু ঘুমানো জন্য বা একটু মানে একটু আরাম করার জন্য রাত্রিবেলা, তো রাত্রিবেলা যখন ঘুমের টাইম ও জেগে থাকতো, ধরো রাত্রে 1:30 থেকে ও মানে অনেকটা অনেক দিন এরকম ও করেছে, তো এই ধরনের ব্যাপার। ও যখন মানে আমি তো আমার বাবার বাসায় ছিলাম, ও যখন আমার পেটে এসেছিলো 3 মাস যখন ও আমার পেটে ছিল তখন থেকে আমি বড় বাসায় ছিলাম আর কি, আর ওর জন্ম হয়েছে ওইখানে, আর ওকে মানে নিয়ে এসেছি 8 মাসের। তো এই যে আমার বিছানাগুলো ভালোভাবে গোছানো হয়ে গেছে, তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা বলো না বন্ধুরা সত্যি। আর এই যে মশারিটা উপরেই রয়ে গেছে, তো ওইটা এখন আর ঠিক করবো না, এইভাবেই থাকবে, আর বিছানাটা আমি ভালোভাবে করে নিয়েছি। তো সন্ধ্যাও হয়ে গেছে ওইদিকে, তো এখন চা করবো, চলো চাটাকে বানিয়ে নিই। আর এই যে লাল চাই খাচ্ছি সন্ধ্যার সময়, আর অঙ্কুশকে হরলিক্স আর দুধ দেওয়া হয়ে গেছে, তো দুধ আর হরলিক্স রান্না মানে রান্নাঘরে সরি মানে ওইখানে মার পাশে ওইখানে বসে বসে কাচ্ছে, আর আমি ওইদিকে ওই করে রান্নাঘরে চা বানাচ্ছি আর কি। তো চা বানিয়ে মানে অঙ্কুশের বাবা ওই করে এসেছিলেন, তো ওনাকে কাপ দিয়ে দিয়েছি, আর আমরা সবাই মিলে গিয়ে খাবো। তো চলো দেখি, এই যে আমার একজন যা আর আমি আর মা এখানে বিছানায় শুয়ে শুয়ে চা খাচ্ছেন, আর এই যে অঙ্কুশ বসে বসে মুড়ি খাচ্ছে, ও হরলিক্স খাওয়া হয়ে গেছে মুড়ি খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ।